আরিয়াদহ কাণ্ডের ছায়া বেলঘরিয়ায়। এক যুবককে ক্লাবে ডেকে মারধর, সারা রাত ক্লাবে আটকে রাখার অভিযোগ। বাড়ি থেকে ক্লাবে ডেকে মারধর, অভিযুক্তরা সবাই তৃণমূল কর্মী এমনই দাবি নিগৃহীত ছাত্রের। আরিয়াদহ কাণ্ডের ছায়া এবার বেলঘরিয়ায়। এক যুবককে ক্লাবে ডেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, তাকে সারা রাত ক্লাবে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ। বাড়ি থেকে ক্লাবে তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, অভিযুক্তরা সবাই তৃণমূল কর্মী এমনই অভিযোগ নিগৃহীত ছাত্রের। কোন ক্লাবে? তাদের রাত হলে মানে যত রকমের নেশায় তারা শুরু করে, তাকে মারবে আজকে আমাকে কালকে উঠে, এরকম ভাবে একে একে চড়াও, এদেরকে চড়াও, যে কারণে ভয় বছর ফোনটা আমি চুপচাপ করে ঘুমাই রাখি। তার আগে আমায় দেখতে পাই যে এই করে দেবো, তোকে জানে মেরে দেবো, এই করবো, ঠিক আছে, মানে সেগুলো তারা করো, সেইগুলো করছে রাকেশ ভৌমিক, আপনার দেবজিৎ বেরানা। পুলিশ এখন মতো কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, ফোন থেকে একটা ফোন আসে, আমি ফোনটা ধরি, ফোনটা ধরে আমি শুনতে পাই ওকে বলা হচ্ছে তোকে আটকে রাখবো, কে আছে বাজানোর তাকে আসতে বল। এটা শুনে আমি বুঝতে পারি যে ও কোনো একটা আটকে গেছে, এবং সেটা শুনে আমি তখন যাই, গিয়ে দেখি ওকে দুজন আটকে রেখেছে, আটকা ধরে ওকে নিয়ে আসি বের করে। তখন আমি বেরিয়ে আসি, কিন্তু দেবজিতে হাতটা আটকে রাখে ওর, যে ওকে বেরাতে দিচ্ছিল না। তখন আমি হস্তকস্তি করে কিছুটা আবার ভিতরে ঢুকি ওকে বের করে নিয়ে আসার জন্য। আমি কোনোরকম মানে কোনোরকম যখন পাচ্ছি না যে কীভাবে ওকে বের করবো, আমি বাধ্য হয়ে আমার ফোনের একটা ভিডিও অন করি। ভিডিওটা যখন অন করি তখন ওরা বুঝে যায় যে তাহলে ওরা পরবর্তীকালে কেস খেতে পারে, তখন ওরা ওকে ছাড়তে বাধ্য হয়। আমি ওকে নিয়ে যাচ্ছি, আমি নেমে আসি, আমি এটুকুই বলতে পারবো, হ্যাঁ ওকে থানায় অভিযোগ করলো। আক্রান্ত যুবক তাকে কিভাবে মারধর করা হয়েছিল সেই অভিযোগের কথা তিনি নিজে মুখে বললেন, তার পাশাপাশি উদ্ধারকারী যে মহিলা তিনিও বললেন তার অভিজ্ঞতার কথা। কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে এতগুলো প্রতিক্রিয়া, আরিয়াদহ কাণ্ডের ছায়া এবার দেখা গেল বেলঘরিয়ায়। এক যুবককে ক্লাবে ডেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, এমনকি তাকে সারা রাত ক্লাবে আটকে রাখার অভিযোগও উঠেছে। বাড়ি থেকে ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, অভিযুক্তরা সবাই তৃণমূল কর্মী দাবি নিগৃহীত ছাত্রের। ওকে যেতে দিবি কি না? তোকে কি আটকে রাখা হয়েছে? কে রানা আর ওরা? তোকে কি আটকে রাখা হচ্ছে? তোকে কি আটকে রাখা হয়েছে? তো ওকে যেতে দিবি কি না? সেই ঘটনার ছবি আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে টিটপ বিশ্বাস। টিটপ, আরিয়াদহ কাণ্ডের ছায়া বেলঘরিয়াতেও, সেখানেও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছেন নিগৃহীত ছাত্র। ঠিক কি ঘটেছে এবং এই ঘটনার পরবর্তী অবস্থা এখন কি? মারধর করেছেন ঠিক তারা মারধর করা হয়, এমনকি তোমাকে ধরে নিচ্ছে এই ছাত্র যখন থানায় অভিযোগ করেন ঠিক তাকে হুমিশ দেওয়া হয়। এই মহিলা এই ছাত্র যারা মারধর করেছেন কেন মারধর করা হলো এই নিয়ে কিন্তু ছাত্র তার অভিযোগ যে শুধুমাত্র এই ছেলেকে নয়, প্রতিনিয়তই বিভিন্ন ভাবে এক একজন যুবককে টার্গেট করা হয়, এবং প্রতিনিয়ত প্রতি রাতেই মূলত ওই যে ক্লাবটি সেই ক্লাবে নেশা বাসর বসে এবং নেশা করা হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ করেন এই কলেজ পড়ুয়া। এমনকি অর্থাৎ যে কলেজ পড়ুয়াকে মারধর করে শুধু এই কলেজ পড়ুয়াকে নয়, আরো একাধিক ছাত্রকে, একাধিক যুবক এলাকার এইভাবে প্রতিনিয়ত টার্গেট করে তাদেরকে মারধর করা হয়, কিন্তু প্রশ্ন উত্তর শুরু করেছে এখানে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে। তাহলে এই ক্লাব গুলোর ভেতরে কি চলে প্রশাসন কেন নজরদারি দিচ্ছে না বা স্থানীয় যারা? একদমই তাই। ধন্যবাদ টিটপ, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি টিটপ বিশ্বাস। বাংলা দিয়ে অবাধে অনুপ্রবেশ, বিধানসভায় বিজেপিকে দুষতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। বঙ্গভঙ্গের পক্ষে যারা বিধানসভায় বলুন, ভোটাভুটি হোক, কার বেশি ভোট, বিধানসভার অধিবেশনে মন্তব্য মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশ রুখতে কি করছে রাজ্য সরকার? মুখ্যমন্ত্রীর কথায় মিলল না উত্তর।
বাংলা দিয়ে আমাদের লেজিসলেচার পার্টির মিটিং আছে অনুপ্রবেশকারীদের এই বিষয়টা কি ওইখানে বল ওইখানে ঠিক ঠিক আছে থ্যাংক ইউ বাংলাকে প্রবেশদ্বার করে অবাধে অনুপ্রবেশ চলছে বাংলা দিয়ে অবাধে যেখানে অনুপ্রবেশ চলছে সেই জায়গা থেকে বিধানসভায় বিজেপিকে দুঃস্থ ব্যস্ত মুখ্যমন্ত্রী বঙ্গভঙ্গের পক্ষে যারা বিধানসভায় বলুন ভোটাভুটি হোক কার বেশি ভোট কিন্তু অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে এই নিয়ে একটা কথাও বলছেন না মুখ্যমন্ত্রী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী বিট্টু একদিকে তিনি মুখর আর অন্যদিকে তিনি একেবারে মৌন এই নিয়ে বিধানসভার অন্দরের কি পরিস্থিতি দেখো বাংলাদেশে অনুপ্রবেশ তার পাশাপাশি রাজ্য ভাগ সমস্তটা একই গোত্রে এবার চলে আসছে তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে বিজেপির তরফে বিধায়ক সুব্রত মৈত্র তিনি যেটা দাবি করলেন যে অবিলম্বে নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত গোটা এলাকা যে কটা জেলা আছে সেগুলোকে ইউটি করা হোক অন্যদিকে দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে কক্ষের অভ্যন্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বঙ্গভঙ্গ বিরোধী যে প্রস্তাব সেই প্রস্তাব আনা হলে সেইখানে বিজেপি বিধায়করা তারা বক্তব্য রাখুন যারা বাংলা ভাগের পক্ষে সওয়াল করছে অর্থাৎ সমস্তটা মিলিয়ে এই মুহূর্তে যখন রাজনীতি তুঙ্গে সেই মুহূর্তে খবর ব্রেক করছি যে এই খবর পাওয়া গেল শুভেন্দু অধিকারী কিছুক্ষণ বাদে 20 জন এমএলএকে নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যাবেন অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেন যেখানে অনুপ্রবেশের ইস্যু উঠে এলো এবং অনুপ্রবেশের ক্ষেত্রে হিন্দু পলায়নের ক্ষেত্রে গোটা বিষয়গুলো রুখতে গেলে অবিলম্বে যেই রোহিঙ্গারা ভারতবর্ষে প্রবেশ করছেন সেইটাকে অবিলম্বে বন্ধ করতে হবে মূলত সেই অভিযোগ সামনে রাখতে গিয়ে সেই বিষয়গুলো উত্থাপন করতে গিয়ে বিরোধী দলনেতা বাংলাদেশ হাইকমিশনে যাবেন ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী